একদম নিয়ে এসেছি। আর এখানে 3 পিস রয়েছে, আর অলরেডি কিন্তু 3 পিস এখানে ভাজা হচ্ছে। আর হচ্ছে এখানে টক ডাল, আর উচ্ছে নিয়েছি, উচ্ছে হবে, পেঁপে হবে, মানে এই গরমের মধ্যে কিন্তু 3 পিস এখানে রয়েছে, আর এখানে রয়েছে আরও 3 পিস। আর একটা মাথাও আছে, এই যে মাথাটা, মাথাটা ধোয়া হয়নি, মাথাটা জাস্ট রাখা হচ্ছে, মাথা দিয়ে একটা চচ্চড়ি হবে। এই লাল লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু আমাদের এই কাতলা মাছ। কাতলা মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখো, এ পিস, ও পিস, 2 পিস এসব রয়েছে, পিঁয়াজ ভাজা হচ্ছে, আর হচ্ছে কিন্তু রসুন আদা রয়েছে। এখন রসুন ছাড়া, রসুন ছাড়া এটা কষানো হচ্ছে। কষানোর পরে কিন্তু এটা গ্রেভি তৈরি হবে, গ্রেভি তৈরি হওয়ার পর কিন্তু এই মাছটা দিয়ে দেওয়া হবে। আর আমার বাঙালি সেই জন্য আলুও কিন্তু মাছের ঝোল হিসাবে কেটে রাখা হয়েছে এখানে। যদি জ্যান্ত মাছ না হয় না, মাছ অনেক সময় লেগে লেগে যায় পরের মধ্যে। এখানে কষানো তো হয়েই গেছে প্রায়। এই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের কাতলা মাছের ঝোল, দেখো ভীষণ তেল ছাড়াও শুরু হয়ে গেছে, আর দারুণ একটা ফ্লেভার আসছে, পুরো মনে হচ্ছে যেন শুক্ত রান্না হয়েছে এরকম মনে হচ্ছে। এবং তাজা মাছের ঝোলে যেরকম গন্ধ হয় দেখো, এখানে রয়েছে কিন্তু আলু ঘরও হবে, আর রয়েছে কিন্তু এই যে কাতলা মাছের পিসগুলো দেখো, এই 1 পিস, এই 1 পিস, এটা বেশি নাচাড়া করলে ভেঙে ভেঙে যাবে, সেই জন্য বেশি নাচাড়া করছি না। এই হলো আজকে আমাদের মেনু, রয়েছে কিন্তু উচ্ছে সেদ্ধ যেটা বলেছিলাম, রয়েছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, জিরা ফোড়ন দিয়ে, আর রয়েছে কাতলা মাছ ভাজা, আর রয়েছে কিন্তু টক ডাল, আর রয়েছে ভাত। আমি শুধু না করলেও খাওয়া উচিত আমার মনে হয়, তেতো খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। টক ডাল তার সাথে কিন্তু এই মাছ ভাজা, উচ্ছে খাওয়া কমপ্লিট। ডাল দিয়ে এখন হবে মাছটা খাওয়া। মাছটা কোয়ালিটি দেখে যাবো, এটা দুর্গানগর বাজারের মাছ, খুবই ফ্রেশ কোয়ালিটির মাছ এখানে পাওয়া যায়, সেই জন্য আমি চলে গেছিলাম একটু বেলা করে যাতে সস্তা হয়ে যাও। আমি গেছিলাম 11:30 আনতে গেছিলাম মাছ। এই কাতলা মাছের ঝোল দিয়ে একটু ভাত খাওয়া, কাতলা মাছটা দেখা, ও একদম পাতলা ঝোল হয়েছে, মাছটাই হচ্ছে শরীর একদম গরম গরম, ভাত দেওয়া যাচ্ছে না, তেল কম মাছ বেশি, দারুণ দারুণ একদম। এই গরম করে একটু পাতলা করে ঝোল খাওয়ারই মজা আলাদা। আজকে ভেবেছিলাম মাংস খাবো, মাংস না খেয়ে মাছ খাওয়াটাই বেটার মনে করলাম, কারণ কি যা গরম পড়েছে, দেখুন টক ডাল তার সাথে এরকম মাছ দিয়ে দারুণ। একটু আলু নিয়ে নিই, আলু দিয়ে কেউ রান্না করো সব, টক ডাল আর রয়েছে এই কাতলা মাছ, মাছে একটু কাটা আছে যেহেতু একটু জ্যান্ত মাছ, আর বেশি বড়ো সাইজের না জ্যান্ত মাছগুলো, সেই জন্য এই কাতলা মাছ একটু কাটা আছে, কিন্তু অসাধারণ হয়েছে, অসাধারণ।